বন্ধুরা, তোমাদের এই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 আলোচনা করব, যেটা নতুন রিলিজ হয়েছে বোর্ডের তরফ থেকে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো আমরা উত্তরগুলো একে একে দেখে নিই। তো প্রথমে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক দেখ, সেই শব্দতার মধ্যে উবার ফিসফিস গলা শুনতে পেলাম। উবা কোন কথা ফিসফিসে কথা বলে উঠেছে? তো দেখো, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে উক্ত কথায় উবা ফিসফিস করে বলেছিল বোতো বোতো, অর্থাৎ উবা জলের দিকে আঙুল দেখিয়ে বলতে চেয়েছিল যে বোতোকে দেখা যাচ্ছে। দুই দেখ, দেখো জলের নিচে বোতোকে দেখতে দেখতে আমি মনে মনে বললাম, কত মনে মনে কি বলেছিল? তো দেখো, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে কথক মনে মনে বলেছিলেন যে বোতো যদি সত্যিই আমাজনের রক্ষাকর্তা হয় তাহলে সে যেন কথককে তার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় বলে দেয়। এরপর তিন দাগ, আমি সাগর পাড়ি দেবো, বক্তার সাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্য কী? যে দেখো, কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেবো কবিতায় বক্তার সাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্য হলো বক্তা নিজেকে সদাগর কল্পনা করে তার সপ্ত মধুকর ডিঙা সাগরে ভাসিয়ে দিতে চান। বক্তা চান সমস্ত ঘাটে সারা বিশ্বজুড়ে চলবে তার কেনাবেচা, সমুদ্রের ঢেউয়ের দোলায় তার ময়ূরপঙ্খে বজরা বাণিজ্য করে বেড়াবে এবং তিনি দুর্মূল্য রত্ন মানিক আহরণ করবেন। এছাড়াও তিনি চান দ্বীপে দ্বীপে সকলে তার আগমনের প্রত্যাশা করে থাকবে এবং শুক্তি বা ঝিনুক তাকে নজরানা হিসেবে মুক্তমালা উপহার দিবে। চারদাগ, দেখো দক্ষিণ মেরু অভিযান গদ্যাংশে এদের নাম কোন কোন প্রসঙ্গে এসেছে? তো দেখো, নাম স্যার ক্লেমেন্টস মার্কহাম, প্রসঙ্গ হচ্ছে রয়্যাল ফিওজফিক্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এর প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্টস মার্কহামের সঙ্গে লন্ডনের রাস্তায় স্কটের দেখা হয়েছিল এবং তিনি স্কটকে অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন। এবার দেখো, আর্নস্ট স্যাকলটন, তো দেখো ডিসকভারি নামক জাহাজের একজন খুব বড় নাবিক ছিলেন স্যার আর্নস্ট স্যাকলটন। তো উইলসন, দেখো ডিসকভারি নামক জাহাজের একজন খুব বড় নাবিক ছিলেন স্যার আর্নস্ট স্যাকলটন। উইলসন, স্কট ও স্যাকলটন সঙ্গে 19টি কুকুর নিয়ে 1902 সালে নভেম্বর মাসে যে যাত্রার আয়োজন করেছিলেন। এরপর দেখো, ইভান্স অনাহারে সর্বশরীর অবসন্ন হওয়াতে দক্ষিণ মেরু অভিযানের পর ইভান্স পাড়ি দিয়েছিলেন এবং তুষার এসে তার মৃতদেহের উপর কবর রচনা করেছিল। তো এরপর দেখো, আমুনসেন দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তার গৌরব অর্জনকারী ছিলেন, নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুনসেন। এরপর পাঁচ দাগ, দেখো আলো নাটকের পাত্রপাত্রিকারা, তাদের মধ্যে কাকে তোমার সবথেকে ভালো লেগেছে এবং কেন? দেখো, লীলা মজুমদারের লেখা আলো নাটকে পাত্রপাত্রী হলো পিসি, সন্তু, নিতাই, গুরুমশাই, এছাড়া বেড়াল গায়কগণ ইত্যাদি। এদের মধ্যে পিসিকে আমার সবচেয়ে ভালো লেগেছে, কারণ পিসির কথা শুনে শম্ভু ভয় উপেক্ষা করতে পেরেছে। শম্ভুর পিসি তাকে জানান যে তার বাবা মা বিদেশে গেলে তার দাদুই একদিন তাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন। দাদু তাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করেছিলেন, তিনি কিনা আজ ওষুধের অভাবে বিনা চিকিৎসায় মারা যাবেন। এই কথা শুনে শম্ভুর ভয় কেটেছিল। বন্ধুরা, এরপরে লাস্ট প্রশ্নটা দেখে নাও। আমাদের দলটা চললো সেজ পিসিমার বাড়ির দিকে। তো সেজ পিসিমার বাড়ি কোন গ্রামে? তার বাড়ি যাওয়ার পথে কী ঘটেছিল? মনীন্দ্র গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় শীর্ষক সব গল্পে সেজ পিসির বাড়ি চন্দ্রহার গ্রামে। সেজ পিসির বাড়ি যাওয়ার পথে বিকেলবেলায় ঝড় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি ঝেপে এলে তারা গাছতলায় দাঁড়ান এবং দেখতে পান দূরের মাঠে জল দাঁড়িয়ে গেছে। বৃষ্টিতে মাঠের গোড়ালি ডোবা জলে পুকুর থেকে আসা কই মাছগুলিকে কথকরা তাদের উল্টানো ছাতার মধ্যে ভরে নেন। তো বন্ধুরা, এখানেই তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দেবে। থ্যাংক ইউ।